আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিংসার ভয়াবহ পরিণাম শিক্ষণীয় একটি গল্প। মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবেন না, কারণ হিংসার পরিণাম খুবই ভয়াবহ এবং আপনাকে কঠিন বিপদের সম্মুখে ফেলতে পারে। হিংসার ভয়ঙ্কর পরিণাম বুঝতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং হিংসা থেকে বেঁচে থাকার উপায়গুলো অনুসরণ করে আপনার জীবনকে সুন্দর ও উপভোগ্যময় করে তুলুন। হিংসার ভয়ঙ্কর পরিণাম, সে অনেককাল আগের কথা। বাদশাহ মুতাসিম বিল্লাহ তখন তায়েফের শাসক। অন্যান্য দিনের মতো আজও তিনি সভাসদদের নিয়ে দরবারে উপবিষ্ট। উপস্থিত সকলেই বাদশাহের কথা মনোযোগ সহকারে শুনছেন। কেউ কেউ প্রয়োজনবোধে বাদশাহকে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শও দিচ্ছেন, কেউ বা বাদশাহের পক্ষ থেকে আসা বিভিন্ন জিজ্ঞাসার সুনিশ্চিত জবাব প্রদান করছেন। আলোচনা প্রায় শেষের দিকে, একটু পরে আজকের মতো দরবারের যাবতীয় কার্যক্রম মুলতবি ঘোষণা করা হবে। বেলা অনেক গড়িয়েছে, সকলেই নিজ নিজ আবাসে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন সময় আরব কাবিলার এক চাষা বাদশাহ মুতাসিম বিল্লাহর সাথে সাক্ষাৎ করতে এলো। সবিনয় অনুমতি প্রার্থনা করল দরবারে প্রবেশের। বাদশাহ একবারে লোকটিকে দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে নীরবে কি যেন ভাবলেন, তারপর কাছে ডেকে এনে নিজের কাছে বসালেন। আগন্তুক লোকটি অত্যন্ত ধীসম্পন্ন ও উপস্থিত বুদ্ধির অধিকারী। তার মুখের ভাষা অত্যন্ত মিষ্ট, কথায় যেন মধু ঝরে। তার চরিত্র ও মাধুর্য ছিল অতি অনুপম। অল্প সময়ের মধ্যে প্রাণঘাতী শত্রুকে অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত করার মতো ক্ষমতা ছিল তার, সেই সাথে অসীম সাহসী ছিল সে। এসব মহৎগুণের কারণে স্বল্প সময়ের ব্যবধানে সেখানে এক অদ্ভুতপূর্ব আন্তরিক পরিবেশের সৃষ্টি হল। শুরু হল প্রাণবন্ত আলোচনা পর্যালোচনা। তার প্রতিটি জ্ঞানগর্ভ কথায় বাদশাহ দারুণ প্লকিত হলেন। নিজের অজ্ঞাতসারে লোকটির প্রতি অনুভব করলেন হৃদয়ের টান। মনে হলো লোকটি যেন তার বহু পুরাতন অন্তরঙ্গ বন্ধু। এভাবে ক্রমেই তাদের ঘনিষ্ঠতা চূড়ান্ত পর্যায়ের দিকে ধাবিত হতে লাগলো। ঘটনার পর বেশ কিছুদিন অতিবাহিত হলো। লোকটি মহৎ গুণাবলীর কারণে অভিভূত হয়ে বাদশাহ অন্তরঙ্গ বুদ্ধি হিসাবে সত্যি তাকে বরণ করে নিলেন, ঠাই দিলেন অন্তরের অন্তঃস্থলে, ভালোবাসলেন হৃদয় দিয়ে। তাই সে এখন বাদশাহের খুব কাছের লোকদের একজন। অনুপম আদর্শ ও বিভিন্ন দুর্লভ বৈশিষ্ট্যের কারণে বাদশাহ তাকে সমীহ করলেন। কিন্তু বাদশাহের অনন্য সভাসদদের কাছে তার সান্নিধ্য চরম পীড়াদায়ক হয়ে দেখা দিল। তারা কিছুতেই এটা মেনে নিতে পারল না। হিংসার অনল তাদের ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভম্ব করে দিল। তাদের নিকট লোকটিকে উড়ে এসে জুড়ে বসার মতোই মনে হলো। বাদশাহ মুতাসিমের এক মন্ত্রী ছিল মারাত্মক হিংসুটে। হিংসার ব্যাপারে সে ছিল সকলের অগ্রগামী। তাকে হিংসুকদের সর্দার বললেও অভিভূক্ত হবে না, কারণ অগান্তক লোকটি থেকে বাদশাহের সুদৃষ্টি ফেরানোর জন্য রাত দিন সে চিন্তা করে, বিভিন্ন ফন্দিও আটে, নানাবিধ কূটকৌশলের আশ্রয় নেয়, মাঝে মাঝে সমমান সাথীদের নিয়ে পরামর্শও করে, কিন্তু কিছুতেই সফল হতে পারে না। তার সকল ফন্দি কৌশল একের পর এক মাঠে মারা যাচ্ছে, ভেস্তে যাচ্ছে সব কিছু। আপন উদ্দেশ্য সফল করতে না পেরে মন্ত্রী এখন চরম হতাশায় ভুগছেন। প্রতিহিংসার দাবানল যেন তাকে জীবন্ত দগ্ধ করে ছাড়খাড় করে দিচ্ছে, কিন্তু তবুও সে আশা ছাড়ছে না। তার বিশ্বাস, একদিন না একদিন সে জয়ী হবেই, আপন গন্তব্যে সে পৌঁছবেই। আর আবারও সে নতুন করে ফন্দি আটার চিন্তা করতে বসল। চিন্তার এক পর্যায়ে হঠাৎ সে চিৎকার করে উঠল, বলল, পেয়েছি পেয়েছি, এবার আর বাছাধনের রক্ষা নেই। এখনকার এ সুচিন্তিত কৌশল কিছুতেই ব্যর্থ হতে পারে না। এতটুক বলে সে আবার নতুন ফন্দিটির সম্ভাব্য প্রতিক্রিয়া ও ফলাফল কোনো পর্যায়ে গিয়ে দাঁড়াবে তা চিন্তা গবেষণা করল। যখন সে দেখল এ ফন্দিতে কোনো প্রকার ফাঁক ফোকর নেই, কোনো অবস্থাতেই তা বিফলে যেতে পারে না, তখন সে কাল বিলম্ব না করে আগন্তুক লোকটির সাথে সাক্ষাৎ করে বলল, জনাব, আজ কয়েকদিন যাবত মনে একটি আকাঙ্ক্ষা লালন করে আসছি, আশা করি আপনি আমার সে তামান্না পূরণ করবেন। মন্ত্রীর মুখ থেকে এরূপ কথা শুনে লোকটি মনে মনে আশ্চর্য হল। মুখে বলল, আমার মতো নাখান্দা যদি আপনার কোনো খেদমতে আসে তাহলে নিজেকে বড় সৌভাগ্যবান মনে করব। বলুন, খেদমত করতে পারি আপনার? মন্ত্রী বলল, না, কোনো খেদমত করতে হবে না, চেয়েছিলাম আপনাকে নিয়ে আমার বাসায় একবেলা খানা খেতে। ও, সেই কথা, এজন্য আমাকে ডেকে পাঠালেই পারতেন, এত কষ্ট করার কি প্রয়োজন ছিল? না না, কোনো কষ্ট হয়নি আমার, আপনার মতো মহৎ ব্যক্তিদের সান্নিধ্যে কিছুক্ষণ থাকতে পারলে মনে শান্তি আসে, পেরেশানি দূর হয়। ও, এটা আপনার নেক ধারণা, বাস্তবতা হয়তো এর চেয়ে অনেক দূরে। মন্ত্রী মহোদয় নিমন্ত্রণের নির্ধারিত তারিখ উল্লেখ করে আরও একটি কথা বলে সেখান থেকে বিদায় নিলেন। ফেরার পথে তার চেহারা খুশিতে ঝলকিত হয়ে উঠল, কেননা তার ষড়যন্ত্রের প্রথম অংশটি সে সুন্দরভাবে সমাধা করতে পারল। নির্দিষ্ট দিনে আগন্তুক লোকটি মন্ত্রীর বাড়িতে খানা খেতে বসলো। দেখা গেল রান্না করা সকল খাবারের প্রচুর পরিমাণে রসুন দেওয়া, কিন্তু কি আর করা, নিমন্ত্রণে এসে তো আর খানার দোষ ধরা যায় না। অগত্যা সে এরকম বাধ্য হয়েই রসুন মিশ্রিত খাবার খেয়ে শেষ করলো।
ইতিমধ্যে লোকটির সাথে মন্ত্রী মহাশয় বেশ সখ্যতা গড়ে তুলেছেন, কিন্তু সেই সখ্যতায় যে কুমতলব থাকতে পারে এ কথা গুণাক্ষরেও ভাবতে পারেনি লোকটি। কারণ সে ছিল সরল ও নেহাত পবিত্র মনের মানুষ। খাওয়া দাওয়া শেষ হলে মন্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে লোকটি বাসায় চলে গেল। এদিকে হিংসুটে মন্ত্রীর সাথে বাদশাহের দরবারে গিয়ে বলল, আপনি যাকে এত ভালোবাসেন, যার প্রশংসায় আপনি পঞ্চমুখ, সে আপনার প্রতি বিদ্রুপ প্রকাশ করে। কিছুক্ষণ পূর্বে সে আমার নিকট বলেছে যে মহারাজের মুখ থেকে অসহনীয় দুর্গন্ধ বের হয়, এজন্য তার কাছে যেতে আমার মোটেও ইচ্ছে করে না। তারপরেও শুদ্ধ বন্ধুত্বের খাতিরে বাধ্য হয়ে তার কাছে যায়। আমাকে যদি তিনি মহব্বত না করতেন কিংবা তার কাছে আমার কোনো প্রয়োজন না থাকতো, তবে এই অসহ্য দুর্গন্ধের মারাত্মক আজাব ভোগ করার জন্য কোনোদিন তার দরবারেও যেতাম না। বিশ্বাসঘাতক উজিরের কথা শুনে রাজা দ্রুশোদ রোষে ফেটে পড়লেন। সঙ্গে সঙ্গে তলব করলেন লোকটিকে, কঠোর কণ্ঠে বললেন, এই হারামজাদাকে এখনই আমার দরবারে হাজির করো। আদেশ পাওয়া মাত্রই লোকটি বাদশাহের দরবারে হাজির হলো। কিন্তু এইমাত্র খেয়ে আসা রসুনের গন্ধে রাজার কষ্ট হবে ভেবে কাপড় দিয়ে ভালোভাবে নাক মুখ ঢেকে রাখল। বাদশাহ লোকটির প্রতি দৃষ্টি দিতে যখন দেখলেন তার নাক মুখ উত্তমরূপে কাপড়ে ঢাকা, তখন তিনি মন্ত্রীর অভিযোগ সত্য বলে মেনে নিলেন। ভাবলেন, ঠিকই তো, মন্ত্রীর কথা সত্য, না হলে কেন সে আমার দরবারে নাক মুখ ঢেকে আসবে? আজ পর্যন্ত কেউ তো এমনটি করেনি, কেউ তো এমন স্পর্ধা দেখানোর সাহসও পায়নি। সুতরাং মন্ত্রীর কথা আসলে সত্য, বাদশাহ মনে মনে বললেন, বেটা যখন আমার সাথে এমন অসাদাচরণ করলো, আমিও তাকে জন্মের স্বাদ বুঝিয়ে দেব। বাদশাহ মুতাসিম তৎক্ষণাৎ তার এক গভর্নরের নামে একটি চিঠি লিখে চাষার হাতে দিয়ে বললেন, তুমি এ পত্রটা ইয়েমেনের অমুক প্রতিনিধির কাছে পৌঁছে দিয়ে আসো। পত্রে লেখা ছিল, পত্রবাহককে যেন পত্রপা মাত্রই হত্যা করা হয়, এতে যেন কোনো প্রকার ত্রুটি না করা হয়। বাদশাহের নির্দেশক্রমে ওই সরল প্রকৃতি চাষার লোকটি কাল বিলম্ব না করে ইয়েমেনের পথে যাত্রা করল। পথিমধ্যে দেখা হলো হিংসুটে মন্ত্রীর সাথে। লোকটির হাতে মোহরবন্ধ চিঠি দেখে মন্ত্রী কৌতূহল ভরে জিজ্ঞেস করল, ভাই কোথায় যাচ্ছ? সে বলল, ইয়েমেনের অমুক গভর্নরের নিকট এ চিঠিখানা পৌঁছে দিতে যাচ্ছি। এ কথা শুনে মন্ত্রী মনে মনে ভাবল, হায়, কি করতে কি হয়ে গেল, চেয়েছিলাম কি আর হলোটা কি। যা হোক, এখন এসব ভাবার সুযোগ নেই। সে যখন বাদশাহের প্রতিনিধি হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই গভর্নরের পক্ষ থেকে বিরাট উপহার উপঢৌকন নিয়ে ফিরবে। সুতরাং এ সুযোগ কিছুতেই হাতছাড়া করা যায় না। তাই সে সঙ্গে সঙ্গে বলল, ভাই তুমি বড় মানুষ, তুমি এত কষ্টকর সহ্য করতে কেন যাবে? তার চেয়ে বরং আমি যাই, তুমি বাসায় গিয়ে আরাম করোগে। মন্ত্রীর কথায় লোকটি রাজি হয়ে গেল। বলল, আপনি যা ভালো মনে করেন তাতে আমি খুশি, আমার কোনো আপত্তি নেই। একথা বলে সে চিঠিটি মন্ত্রীর হাতে দিয়ে বাসায় ফিরে এলো। চিঠি হাতে পেয়ে মন্ত্রী অত্যন্ত আনন্দিত, খুশিত আটখানা হয়ে সে প্রফুল্ল চিত্তে ইয়েমেনের পথ ধরে ছুটল। যখন সে ইয়েমেনের সেই গর্ভরের নিকট পৌঁছল, তখন তার আনন্দের মাত্রা শতগুণে বৃদ্ধি পেল। কিন্তু সে জানে না যে তার মৃত্যুর পরোয়ানা সে নিজেই বহন করে নিয়ে এসেছে। সাথে নিয়ে আসা চিঠিখানা মন্ত্রী অত্যন্ত সম্মানের সাথে গভর্নরের হাতে দিল। বলল, আমাদের মহামান্য বাদশাহ মুতাসিম বিল্লাহ আপনার নিকট এ পত্রখানা প্রেরণ করেছেন, দীর্ঘ পথ সফর করে আমি তা বহন করে নিয়ে এসেছি। গভর্নর ধীরে ধীরে চিঠিখানা খুললেন, তারপর তা পাঠ করে বক্র চোখে বাহকের দিকে একবার তাকিয়ে জল্লাদকে বললেন, এই মুহূর্তে লোকটির গদান উড়িয়ে দাও। জল্লাদ মন্ত্রীর মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলল। কাজটি এত দ্রুত ঘটল যে মন্ত্রী মহোদয় মুখ খুলে কিছু বলার সুযোগই পেলেন না। অনুরূপভাবে তিনি যে একজন সম্মানিত মন্ত্রী, কারো পক্ষে একথা জানারও সুযোগ হলো না। এভাবেই হিংসুটে মন্ত্রী তার হিংসার নির্মম পরিণাম করেগণ্ডায় ভোগ করলেন। এরপর বেশ কয়েকদিন অতিবাহিত হলো, কিন্তু মন্ত্রী মহোদয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাজা চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন, দেশের একমাত্র মন্ত্রী নিখোঁজ, বিষয়টি মোটেও স্বাভাবিক নয়। তিনি উপস্থিত লোকদের এ ব্যাপারে জিজ্ঞেস করলে তারা বলল, কেন, তিনি তো বেশ কয়েকদিন আগে আপনার পত্র নিয়ে ইয়েমেনের গিয়েছেন। এতটুকু শুনতেই রাজা চমকে উঠে বললেন, বলো কি তোমরা, সে আমার পত্র নিয়ে ইয়েমেনে গিয়েছে? আমি তো তার হাতে কোনো পত্র দেইনি। পত্র দিয়েছিলাম ওই চাষার হাতে, কিন্তু তা মন্ত্রী হাতে পৌঁছলো কি করে? লোকজন বলল, ওই চাষা তো এখনও এ শহরেই আছে, আপনার কি তা জানা নেই? বাদশাহ বললেন, না আমি তো জানি না, তোমরা এক্ষুনি তাকে ডেকে নিয়ে এসো। কিছুক্ষণ পর ভীত বিহম্বল হয়ে লোকটি বাদশাহের দরবারে হাজির হলো। বাদশাহ তাকে নির্জন কক্ষে নিয়ে দরদ ভরা কণ্ঠে বললেন, আচ্ছা সত্য করে বলো তো, ওই দিন কেন আমার সামনে কাপড় দিয়ে নাক মুখ ঢেকে এসেছিলে? উত্তরে সে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে বাদশাহ ওই বিশ্বাসঘাতক উজিরের ঘৃণ্য ষড়যন্ত্র ও কারসাজির কথা পরিষ্কার করে বুঝতে পারলেন। মনে মনে ভাবলেন, হিংসুটে মন্ত্রীর উচিত সাজা হয়েছে। যারা অপরের ক্ষতি ও অকল্যাণের চিন্তা করে তাদের শাস্তি এমনই হওয়া বাঞ্ছনীয়। ওইদিকে ওই সরল লোকটির প্রতি বাদশাহের যে ভুল ধারণার উদ্বেগ হয়েছিল তাও এখন চলে গেল। শুধু তাই নয়, ওই দিনের পর থেকে বাদশাহ তাকে আরও বেশি আপন ও বিশ্বস্ত ব্যক্তি হিসেবে বরণ করে নিলেন। প্রিয় ভিউয়ার্স,
কথায় বলে অন্যের জন্য গর্ত খুললে সে গর্তে নিজেরই পড়তে হয়। আলোচ্য এই ঘটনাটি এ কথার উজ্জ্বল দৃষ্টান্ত নয় কি? কারো সুখ শান্তি আরাম আয়েস দেখে অন্তরে ব্যথা জ্বলন ও পেরেশানি সৃষ্টি হওয়া এবং সাথে সাথে ওই ব্যক্তির সব নিয়ামত ধ্বংস ও বিনাশ হওয়ার কামনা করে কি হাসাদ বা হিংসা বলে।